জানেন এখানে ঝাড়খণ্ডের সাথে বেঙ্গলের যে বর্ডার, এই বর্ডারে আমরা পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মাননীয় শান্তিরাম মাহাতো আমাদের প্রত্যেকটি পুরুলিয়ার সঙ্গে যে বর্ডার এলাকা আছে, বিভিন্ন রাজ্যের সঙ্গে হোক বা অন্যান্য জেলার সাথে হোক, সেই বর্ডার এরিয়াতে একটা ক্যাম্প করার ব্যবস্থা করেছেন। এবং আজকে আমরা এসছি এই দুদিন বর্ডারে, আমাদের গতকাল থেকে আমাদের এই ক্যাম্প তৈরি হয়েছে। এবং আমাদের পুরুলিয়া শহর আমাদের ঝালদা শহর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, ঝালদা পৌরসভার চেয়ারম্যান, ঝালদা শহরের নেতৃত্ব আমাদের দেবাশিষ্টা আছেন, প্রদীপদা আছেন, তার সঙ্গে আমাদের ঝালদা এক নম্বর ব্লকের যারা নেতৃত্ব আছেন তারা সবাই এসে এখানে আমাদের ক্যাম্পে মানুষকে সহযোগিতা করার জন্য এসছেন। বিশেষ করে পরিযায়ী শ্রমিক যারা আসছেন তাদের অনেক দূর থেকে আসছেন, তাদের খাবার, শুকনো খাবার, জলের ব্যবস্থা আমাদের দলের পক্ষ থেকে করা হচ্ছে। এবং এটার কাজে আমাদের সহযোগিতা করছে আমাদের ঝালদা শহর তৃণমূল যুব কংগ্রেস এবং ঝালদা এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস, তারা সহযোগিতা করছে। এবং অবশ্যই আমাদের ঝালদা শহর তৃণমূল কংগ্রেস এবং ঝালদা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং যারা সভাপতি শান্তিরাম মাহাতোর নির্দেশে আমাদের এই ক্যাম্প চলছে। এবং এখানে যারা পুলিশ প্রশাসন আছেন তারাও কয়েকদিন থেকে এখন দেখছেন যে লকডাউনের সময় দারুণভাবে কাজ করছেন, তাদেরকেও আমরা জল বা শুকনো খাবার আমাদের চেয়ারম্যান সাহেব বা এনারা ব্যবস্থা করছেন, সেভাবে আমরা ওনাদেরকেও আমরা সহযোগিতা করছি যাতে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে বাইরে থেকে যে সমস্ত মানুষ পুরুলিয়ায় আসছেন তারা সঠিকভাবে বাড়ি যেতে পারেন, তাদের গাড়ির ব্যবস্থা থেকে শুরু করে শুকনো খাবারের ব্যবস্থা সব ব্যাপারটাই আমরা দিদির আদর্শ নিয়ে আমরা মানুষের পাশে থাকার জন্য আমরা এই কুড়ি বর্ডারে এসেছি।